এক ভাই আর্টিকেল আকারে প্রশ্ন লিখেন তিনি লিখেন আসসালাম আলাইকুম শেখ আমি বাংলাদেশ থেকে আবদুল্লাহ শেখ নিজের বাড়ির ভিতরে নিজেদের বাড়ির ভিতরে বিভিন্ন কারণে রোম থেকে অন্য রোমে যেতে হয় আর রোমগুলো সাধারণত খোলাই থাকে এক্ষেত্রে কি একরম থেকে অন্য রোমে যেতে বারবার অনুমতি নিতে হবে মাশা আল্লাহ জাজাকাল্লা খার বারাকলফি সমানিত দিনই পায় অত্যন্ত সুন্দর প্রশ্ন এই প্রশ্নের উত্তরগুলো কোরআনিকিমি আল্লাহুল আলমেন রেখেছেন তৌফিক আহমদুল্লাহ ই ওহাদা ওয়াসাল্ তো ওয়াস সালেহ আলাহ আমাল্লাহ নবিয়া বা আদা ওবাদ সমানিত ভাই এই এই প্রশ্নটা হুবহুব আপনি উত্তর পাবেন সুরা নুরএ সুরা নুর মানে চব্বিশ নম্বর সুরার আপনি যদি দেখেন ২৬ ২৭ অথবা আটান্ন উনষাট সাইট একষট্টি এই সমস্ত আয়াতগুলোতে আলারবুল আলামিন এই বিধানগুলো তুলে ধরেছেন বিশেষ করে আমি যদি আপনাকে বলি আঠান্ন নম্বর আয়াত্রা আপনারা পড়বেন ক্লিয়ার ভাবে আল্লাহন তালা বলেছেন হে বিশ্বাস স্থাপনকারীগণ তোমরা অবশ্যই মালিকানা দিন দাস দাসীরা এবং তোমাদের মধ্য থেকে যারা বয়প্রাপ্ত হয়নি তারা যেন তোমাদের কক্ষে প্রবেশ করতে তিন সময় অনুমতি গ্রহণ করে এই তিন সময় কী কী ফজরের নামাজের পূর্বে দ্বিপহরে যখন তোমাদের বা তোমরা তোমাদের পোশাক খুলে দাও মানে জোহরের সময় বা জোহরের পরে যখন তারা পোশাক খুলে দেয় তোমাদের পোশাকগুলো খুলে রাখে বা স্বামী স্ত্রী অথবা বোন বোনের জামাই অথবা মা বাবা সন্তান একটু বড় হয়ে গেছে অথবা বড় বোন বা এরকম যারা আছে তাদের গড়ে এই সময়তে যাওয়া অবশ্যই তিন সময় খেয়াল করে যেতে হয় এরপরে দ্বিতীয় তৃতীয় হচ্ছে এশার নামাজের পর এই তিন সময়ে তোমরা অবশ্যই গোপনীয়তা অবলম্বনের সময় সেই জন্য যারা তখনই এই তিন সময় ছাড়া অন্যান্য সময় চাইলে অনুমতি বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে তোমাদের জন্য কোনো অসুবিধা হবে না তোমাদের জন্য কোনো দোষ নেই এবং তোমাদের একে অপরের নিকট তো যাতায়াত করতেই তার মানে আপনার যে প্রশ্ন এবং কোরআনের আয়াতে অনুবাদ করলে সরল অনুবাদ এটাই পাওয়া যায় এবং তোমাদের একে অপরের নিকট তো যাতায়াত করতেই এভাবেই আল্লা সব তোমাদের নিকট নির্দেশ সুস্পষ্ট রূপে বিবৃত করেছেন বয়ান করেছেন আল্লাহ তাআলা সর্বজ্ঞ আল্লাহ তাআলা প্রজ্ঞাময় ও আলিমুন হাকিম আল্লাহ সুবহানাহু হুয়া তালা জানেন এবং আল্লাহ আলামিন হচ্ছেন প্রজ্ঞাময় এরকম ভাবে আপনারা যদি আরো অন্যান্য আয়াত গুলা দেখেন আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আল্লাহ আলামিন ভালো জানেন জয়াজ খারেন